নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব সহজভাবে গাছ বসাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমার ছাদ বাগানে যে গাছগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে, তিনটে পার্মানেন্ট গাছ তোমাদের কাছে শেয়ার করব, যে গাছগুলো খুব কম যত্ন করে আমরা খুব সহজেই ছাদে কিংবা ব্যালকনিতে এই গাছগুলো করে আমরা এই গরমে কিন্তু এই গাছগুলো থেকে প্রচুর ফুল পেতে পারি। জবা গাছ আমাদের সবার ছাদ বাগানে থাকে, ব্যালকনি বাগানেও থাকে, তো জবা গাছ তো আমরা করবই, জবা গাছ থেকেও এই গরমে প্রচুর ফুল পাওয়া যায়। আমার জবা গাছগুলো যখন কাটিং করেছিলাম, শেয়ার করেছিলাম, তারপরে কি খাবার দিয়েছিলাম, তো খাবার দেওয়ার পরে দেখো গাছগুলোতে কিন্তু আমার প্রচুর ফুল এসছে। আর এই সময় তো আমাদের হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টিতে ছাদ বাগানে প্রচুর টব ভেঙে যায় প্রতি বছর, তো আমরা সেগুলো আবার প্রয়োজন মতো রিপোর্টিং করেও নিই। তো আজকে জবা বাদেও আমি আমার ছাদ বাগানের তিনটি পার্মানেন্ট গাছ তোমাদের কাছে শেয়ার করব। তো যেই পার্মানেন্ট গাছ তিনটি থেকে এই গরমে আমি প্রত্যেক বছর প্রচুর ফুল পাই, তো চলো তোমাদের কাছে শেয়ার করি আমার ছাদ বাগানের তিনটি পার্মানেন্ট গাছ। এই তিনটি পার্মানেন্ট গাছ তোমাদের ছাদ বাগানে থাকলে তোমরা গরমে প্রচুর ফুল পাবে, আর সব থেকে বড় কথা পরিচর্যা খুব কম করতে হয়। তাহলে চলো বন্ধুরা, আমার তিনটি পার্মানেন্ট গাছ আজকে তোমাদের কাছে শেয়ার করি। এই গরমে আমি এই পার্মানেন্ট গাছের মধ্যে এই যে কুপিয়া গাছ তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে কুপিয়া বলে, এছাড়া আরও নামে আছে এই গাছটা। খুব ছোট ছোট হয় ফুলগুলো, খুব সুন্দর, পাতাগুলো খুব ছোট ছোট, পাতার সাথে ফুলের অনেকটা সামঞ্জস্য আছে দেখো। এরও কিন্তু অনেকগুলো কালার আছে, এর আরেকটা কালারও আছে, হোয়াইট আছে এবং ইয়েলো কালার আছে সম্ভবত। তো আমার কাছে এই পার্পেল কালারের যেটা দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর এই গরম পড়লে এই গাছটা থেকে এত পরিমাণ আমি ফুল পাই। দেখো গাছটা কিন্তু আমার এই যে জবা গাছটা, এই জবা গাছের টবে আছে, এটা আমি এখানে বসাইও নি, এটা সম্ভবত একটা ডাল পড়েছিল, এই ডাল থেকে কিন্তু গাছটা হয়েছে। তো যেটা আমি তোমাদের বলছি যে এই গাছটা একটা যদি ছাদ বাগানে তোমরা বসাও না, তাহলে দেখবে যখনই তোমরা প্রুনিং করবে, সেই প্রুনিংয়ের ডালগুলো যদি কোথাও একটা পড়ে থাকে, সেখান থেকে খুব সহজে ইজিলি গাছটা হয়ে যায়। সব থেকে বড় কথা, এর গরম পড়লে দেখবে তোমাদের ছাদ বাগানে প্রতিটা টবে, কোনো না কোনো টবে এই গাছের শিকড় বা ডাল পড়লে তা থেকে চারা হয়েছে, প্রচুর চারা হয়। তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নতুন টবে বসাতে পারো, ফুল সানলাইটে বা শেমি শিটে যেখানে রাখো না কেন খুব সহজে গ্রো হয় গাছটা। আর হ্যাঙ্গিং বাস্কেটও এ গাছ করা যায়, হ্যাঙ্গিং বাস্কেটও খুব সহজেই হয়ে যায়। তো আমি তো বলবো পার্মানেন্ট হিসাবে এই গরমে খুব কম পরিচর্যায় এই গাছ থেকে আমরা এত ভালো যেহেতু ফুল পাই, তাহলে আমি কেন আমার ছাদ বাগানে এই গাছ বসাবো না। তাই বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো এই গরমে প্রচুর ফুল পেতে গেলে ছাদ বাগানে এই কুপিয়া গাছটা তোমরা বসাতে পারো। খাবার হিসাবে আমরা আর পাঁচটা গাছে যা খাবার দিই, সর্ষের খোল ভিজিয়ে তার পাতলা জল কিংবা কিচেনের থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার সেটাই তোমরা দিতে পারো। রোগ পোকাও কিন্তু গাছে খুব একটা দেখা যায় না। বন্ধুরা, এরপরে তোমাদের কাছে আমার ছাদ বাগানে যে গাছটা শেয়ার করব, হাইড্রেঞ্জিয়া। এই হাইড্রেঞ্জিয়াও পার্মানেন্ট একটা গাছ, এই হাইড্রেঞ্জিয়া গাছও তোমরা ছাদে কিংবা ব্যালকনিতে দুটোতেই করতে পারবে। ব্যালকনিতেও এই গাছ অনায়াসে করা যায়, তার কারণ এই হাইড্রেঞ্জিয়া গাছে খুব একটা রৌদ্রের প্রয়োজন হয় না, সেমিশেডেও গাছটা করা যায়। গাছ দেখো সেমিশেডে এই কারণেই করা যায়, কারণ এই গাছটাতে যদি তুমি ফুল সানলাইটে রাখো তাহলে পাতাগুলো জ্বলে যাবে, তাই গাছটা সেমিশেডে খুব ভালো হয়। ওয়েলড্রেনযুক্ত মাটি তৈরি করে গাছটা একবার বসাও, দেখবে এই গরমে এত ভালো ফুল দেবে যে তোমাদের বাগান একেবারে আলোকিত হয়ে উঠবে। ব্যালকনিতে অনাশি হয় আগেই বললাম, শীতকালে গাছটা কিছুটা ডরমেন্সিতে থাকবে, যখনই শীত চলে যাবে দেখবে গাছের গোড়া থেকে আবার নতুন নতুন পাতা বের হয়েছে। এবং গাছটা অবশ্যই কিন্তু প্রুনিং করতে হবে,
প্রুনিং করলেই তোমরা বুঝতে পারবে নিচ থেকে ছোট ছোট এর পাতাগুলো যখনই বের হবে তখন কি করতে হবে, টবের চারপাশটা মাটি চারপাশের মাটিটা ভালো করে একটু খুঁড়ে দিতে হবে। তারপরে যদি তোমরা কিছুটা পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট একটু চারপাশে জাস্ট ছড়িয়ে দিলে দেখবে এই গরমে তোমাকে এত ভালো ফুল দেবে, তোমার আমার এই টবটা দেখে বুঝতে পারছো খুব যে একটা পরিচর্যা করেছি তা নয়। আমি এটা পার্মানেন্ট গাছ, যেহেতু শীতের পরে আমি গরম পড়ার সাথে সাথে টবের চারপাশের মাটিটা সামান্য খুঁড়ে দিয়েছি এবং চারপাশে শুধু ভার্মি কম্পোস্ট দিয়েছি, এটুকুই পরিচর্যায় শুধু গাছটা করেছি দেখো। আর তবে হ্যাঁ, গাছটা কিন্তু জল পছন্দ করে, আগেই বললাম ওয়েলড্রেনযুক্ত মাটিটা অবশ্যই তৈরি করতে হবে, তার সাথে সাথে আমাদের নিয়ম করে দুবেলা জল দিতে হবে। তো এটুকুই পরিচর্যা করেই কিন্তু আমি এই গাছটা থেকে প্রত্যেক বছর এত পরিমাণে ফুল পাই যে তোমাদের কাছে আমি এর আগেও শেয়ার করেছি গাছটা। আর ডাল থেকে খুব সহজেই কিন্তু এর কাটিং তৈরি করা যায়, এখন আমি যখন কাটিং তৈরি করব তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর বেশি রোদে আমরা এই কারণেই গাছটাকে রাখবো না, দেখো বেশি রোদ পেলে গাছের পাতাগুলো এভাবে কিন্তু জ্বলে যাবে, কিংবা মাটিতে যদি জল জমে থাকে তাহলে পাতাগুলো হলুদ হয়ে যাবে, তাই আমরা বেশি রোদে গাছটাকে রাখবো না। এছাড়া বেশি রোদে থাকলে ফুলের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়, তাই সেমি শেডে থাকলে ফুলের কালার তোমরা বেশি সুন্দর পাবে। তবে এর কিন্তু কালারও অনেকগুলো থাকে, আমার কাছে এই কালারটা আছে বেবি পিঙ্ক কালার, এছাড়া একটা ব্লু কালারেরও আছে। আর বুঝতেই পারছো থোকা থোকা খুব সুন্দর ফুলের কালার যেরকম, আর দেখতেও খুব ভালো লাগে। আর টব নির্বাচন আমি বলবো একটু ছড়ানো টাইপের টব নিলে বেশি ভালো, কারণ গাছটা যেহেতু প্রুনিং করলে ঝোপালো হয়, তাই একটু ছড়ানো মুখলা যদি আমরা টব নিই, বড়ো সাইজের একটু টব নিই, তাহলে পার্মানেন্ট গাছ খুব বেশি গাছটা যত ঝাঁকড়া হবে এবং ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর আসবে। আমরা মাসে একবার সর্ষের খোল ভিজিয়ে পাতলা জল দিয়ে যাব, কিংবা কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড খাবার দিয়ে যাব, এটুকুই পরিচর্যা। আর গরম পড়লে সামান্য মাটিটা খুঁড়ে কিছুটা ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার। রোগ পোকাও এই গাছের হয় না, আমি এই গাছে এখনও পর্যন্ত কোনো ধরনের কীটনাশক স্প্রে করিনি, তাই তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম। তো এই যে ভিতর থেকে কোনো একটা শক্ত ডাল, হাটি ডাল বা গোড়া থেকে একটা ডাল নিয়ে বালিতে বা মাটিতে বসালে খুব সহজেই চারা তৈরি করা যাবে এই হাইড্রেঞ্জিয়া গাছ থেকে। তাই বন্ধুরা, আমি তো অবশ্যই বলবো আমাদের যারা আমরা খুব ব্যস্ত থাকি, কম পরিচর্যায় কাজ করতে পছন্দ করি, তাদের পছন্দের তালিকায় আমাদের এই হাইড্রেঞ্জিয়া, কুপিয়া এই সমস্ত গাছ থাকা খুব দরকার। তো এরপরে আমি যে গাছটা শেয়ার করব, কাঠচাপা গাছ, এটাও কিন্তু খুব কম পরিচর্যায় করা যায়, ব্যালকনিতেও এই কাঠচাপা গাছ অনায়াসে আমরা করতে পারি, কারণ এই গাছও ডাল থেকে হয় আর জলও খুব একটা প্রয়োজন হয় না এই গাছে, সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট, ডাল একটা সংগ্রহ করে তোমরা বসাতে পারো। তবে কাঠচাপা গাছের কিন্তু কালার আছে অনেক, ইয়েলো বা একটা আছে রেডের মধ্যে হোয়াইট থাকে, সেটাও দেখতে খুব সুন্দর। তো এই কাঠচাপা গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যায়, তো একটা ডাল নিয়ে এসে টবে বসালে খুব সহজে হয়, ব্যালকনিতেও খুব কম আলোতেও এই গাছটাও হয়ে যায় এবং কম আলোতেও এই গাছটা পছন্দ কর ফুল দেয়। ফুল সানলাইট যদিও এই কাঠচাপা গাছের প্রয়োজন, তবে সেমি শেডেও কিন্তু গাছটা থেকে আমরা ফুল পাই। আর ফুলগুলো যখন হয় এই গরমে, একটা স্টিক এভাবে বের হয় এবং প্রচুর কুড়ি থাকে, তার মধ্যে দেখো কিছু কিছু ফুল আমার ফুটেছে, আবার কিছু কিছু এখনও কুড়ি অবস্থায় আছে। তো আমি সারা গরম জেলে কিন্তু এই গাছটা থেকে ফুল পাব। তো শীতকালে এই গাছ ডরমেন্সিতে থাকে, আমি এর আগে যে হাইড্রেঞ্জিয়া গাছটা তোমাদের কাছে শেয়ার করলাম সেটাও শীতকালে কিন্তু ডরমেন্সিতে থাকে, গরম পড়লেই শুধু এই গাছটা থেকে ফুল পাওয়া যায়। ঠিক কাঠচাপা গাছও কিন্তু আমরা শুধু গরমেই ফুল পাবো, শীতকালে এই গাছগুলো থেকে ফুল পাবো না। তবে শীতকালে পাতা ঝরে যায় সম্পূর্ণরূপে, হলুদ হয়ে যাবে, তারপরে পাতাটা ঝরে যাবে, আবার যখন গরম পড়বে গাছ নিচে থেকে পাতা দেবে,
এবং তার সাথে এই একটা স্টিক বের হবে এবং যে স্টিকে প্রচুর কুড়ি থাকবে তার মধ্যে থেকে কুড়িগুলো কিন্তু সমানে ফুটে যাবে, কিছু কিছু ফুটবে আবার কিছু কিছু কুড়ি অবস্থায় থাকবে যেগুলো পরবর্তীতে ফুটবে। তো এটাও একটা গরমের খুব কম পরিচর্যাযুক্ত গাছ, আর এই গাছের রোগ পোকাও হয় না, কোনো রকম কোনো কীটনাশক স্প্রে করতে হয় না, মানে প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, এই কুপিয়া, হাইড্রেঞ্জিয়া এবং কাঠচাপা তিনটে গাছে খুব কম পরিচর্যা করা যায়, কম আলোতেও করা যায়, ছাদে কিংবা ব্যালকনিতে সব জায়গায় আমরা এই তিনটে গাছ করতে পারি। ডাল থেকে খুব সহজে খুব কম পরিচর্যায় এই গাছের চারা তৈরি করা যায়। তো আমি তো অবশ্যই আমার সকল বন্ধুদের বলবো তোমরা এই তিনটি গাছ সংগ্রহ করে তোমাদের ছাদ বাগানে কিংবা ব্যালকনি বাগানে তোমরা বসাতে পারো। দেখবে এই গরমে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবে কম পরিচর্যার মাধ্যমে। এই ছিল আমার ছাদ বাগানের আজকে গরমের তিনটি পার্মানেন্ট গাছ যেটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আমার ছাদ বাগানে নতুন কোনো গাছ নিয়ে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।